আমরা যেহেতু লিড জেনারেশনটা এ পর্যন্ত শিখছি, তো আমরা লিড জেনারেশন লিখে সার্চ করি। আমরা যে জিনিসটা লিখে সার্চ করব সেটা হচ্ছে যে কিওয়ার্ড। এখানে আমরা যে লিড জেনারেশন লিখে সার্চ করব এখানে সার্চ ইঞ্জিনে, সেটা হচ্ছে কিওয়ার্ড লিড জেনারেশন। তো এই লিড জেনারেশনের পাশাপাশি সিমিলার কিওয়ার্ড কিন্তু এখানে আরো অনেকগুলো আছে, যেমন বিটুবি লিড জেনারেশন, তারপর লিঙ্কিন লিড জেনারেশন, তারপর রিয়েল এস্টেট লিড, এই টাইপের অনেক ধরনের পাওয়া যায়, হচ্ছে যে লিড জেনারেশন সার্ভিস আপনার সাধারণত কিওয়ার্ড এরকম থাকে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ। সো আমরা যেহেতু লিড জেনারেশন শিখছি, সো একটু সরি, এই যে লিখে সার্চ করলাম, আমরা সাধারণত কোনো কিছু লিখে যেটা সার্চ করি, যে শব্দাংশ বা শব্দ বা শব্দাংশ দুই একটা ওয়ার্ড লিখে যেটা সার্চ করি সেটাকে মূলত কিওয়ার্ড বলে, ঠিক আছে? যে আমাদের এখানে আমি আমাদের কিওয়ার্ড লিড জেনারেশন, ফাইবারের ক্ষেত্রে এটা হচ্ছে যে ট্যাগও বলে আবার কিওয়ার্ডও বলে। সাধারণত একটা গিগ ওপেন করলে দেখবেন যে এটাতে ট্যাগ ব্যবহার করা হয়েছে, শেষের দিকে আছে। আচ্ছা, আমরা এখন এই যে দিয়ে সার্চ করবো, কিওয়ার্ডটা দিয়ে সার্চ করবো, গিগ দেওয়ার ক্ষেত্রে আমরা দেখবো আসলে আমাদের অ্যানালাইসিস করা উচিত আমরা কোন কোন টপিকস এর উপর গিগ দেবো, বা এই কিওয়ার্ডে আমার গিগ দেওয়া উচিত হবে কিনা, এই জিনিসটা একটু রিসার্চ করে দেখা দরকার, ঠিক আছে? আপনি যে কিওয়ার্ডে দিয়ে গিগ দিবেন সেই কিওয়ার্ড এটা যে আপনার ফার্স্ট পেজে যতগুলো গিগ আছে এর মিনিমাম হচ্ছে যে দেখতে হবে ওই কিওয়ার্ডে ফার্স্ট পেজে গিগ গুলোতে আপনার 70% অর্ডার কিউইতে আছে কি না। 70% অর্ডার আমরা করি, এখানে মেবি 48টার মতো থাকে ফার্স্ট পেজে গিগ, তার মধ্যে অলমোস্ট হচ্ছে যে 30 বা 35 গিগে যদি থাকে একটা করে অর্ডার হলো কিউইতে থাকে, দেন আমি ওই কিওয়ার্ডে গিগ দিতে পারি, তাই সেই কিওয়ার্ডে গিগ দেওয়া আমার জন্য বেটার, ঠিক আছে? কিন্তু এই যে দেখেন আপনি গিগ গুলো ওপেন করলে দেখতে পাবেন এখানে অর্ডার কিউতে আছে, এরকম আপনি অ্যানালাইসিস করবেন। এখানে আমাদের যেমন এখানে লিড জেনারেশন দিয়ে সার্চ করলাম, এখানে আবার এই যে দেখেন বিটুবি লিড জেনারেশন আছে, রিয়েল এস্টেট লিড জেনারেশন আছে, লিড জেনারেশন লিঙ্কিং লিড জেনারেশন, বিটুবি লিড জেনারেশন টার্গেটেড, বিটুবি লিড জেনারেশন, এগুলো আলাদা আলাদা কিওয়ার্ড। এটা হচ্ছে এই কিওয়ার্ডটা কোথায় ব্যবহৃত হয়, সাধারণত গিগের টাইটেলে বা একটা এই যে দেখেন আই উইল ডু B2B লিড জেনারেশন ফর ইওর টার্গেটেড ইন্ডাস্ট্রি, এটা হচ্ছে আপনার টাইটেল, আপনি যে সার্ভিসটা সেল দিচ্ছেন সেই সার্ভিসটার টাইটেল হচ্ছে এইটা, ঠিক আছে? তো এখানে যে দেখেন লিড জেনারেশন B2B লিড জেনারেশন এটা এখানে দেয়া আছে, কিওয়ার্ডটা এখানে দেয়া আছে। তো আমরা যে কিওয়ার্ডটা দিয়ে গিগ দিব সেই কিওয়ার্ডে যেন অন্তত এখানে গিগ গুলো আমরা একটা একটা করে ওপেন করে দেখবো যেন 70% অন্তত 70% গিগে অর্ডার কিউতে থাকে। এই যে দেখেন আমি যে কয়েকটি গিগ এ পর্যন্ত ওপেন করছি ম্যাক্সিমাম অর্ডার কিউতে আছে, 5টা 6টা 8টা এরকম অর্ডার কিউতে থাকে, না থাকে একটা থাকলেও যেন থাকে। তো এখানে আপনি যদি মনে করেন আমি বিটুবি লিড জেনারেশন দিয়ে সার্চ করলাম, এখন টার্গেটেড বিটুবি লিড জেনারেশন দিয়ে সার্চ করি, এখানে সার্চ করলে এখানে দেখতে পারবেন যে সার্ভিস কিরকম। আমরা এখানে লিড জেনারেশন দিয়ে এই ট্যাবে সার্চ করি, দেখেন এখানে সার্ভিস কিরকম, এটাতে লিড জেনারেশন দিয়ে সার্চ করলাম, এটাতে সার্চ করলাম কি টার্গেটেড B2B লিঙ্কিং লিড জেনারেশন, এখানে সার্ভিস 13,000, এখানে সার্ভিস দেখি কত হাজার আছে, মানে এখানে 13,000 সার্ভিস আছে, দ্যাট মিনস হচ্ছে আমার কম্পিটিটর 13,000 আছে এই কিওয়ার্ডে। এখানে শুধু লিড জেনারেশন দিয়ে সার্চ করলাম, এখানে এখানে 12,240, ঠিক আছে? আমরা এখন লিড জেনারেশন দিয়ে সার্চ করছি, এখন B2B লিড জেনারেশন দিয়ে সার্চ করে দেখি, B2B লিড জেনারেশন দিয়ে সার্চ করি, এখানে আমাদের কম্পিটিটর কতজন কতজন সার্ভিস সেল দিচ্ছে তারাই কিন্তু আমার কম্পিটিটর, কারণ সেম কিওয়ার্ডে আমিও সার্ভিস সেল দিচ্ছি। এখানে দেখেন B2B লিড জেনারেশনে 14,434 জন আমার হচ্ছে যে কম্পিটিটর। তো এগুলো হচ্ছে আপনাদের ট্যাগ লাইন এবং হচ্ছে পাশাপাশি সরি ট্যাগ বা কিওয়ার্ড। আমরা আমাদের গিগ রিসার্চ এর জন্য আমরা কোনগুলো গিগ নিব বা হচ্ছে নিব, আমরা কিওয়ার্ডের দিকে গেলাম, কোন কোন কিওয়ার্ড নিতে পারি, কোন কিওয়ার্ডে আমরা গিগ দিতে পারি, যে কিওয়ার্ডে আপনার ফার্স্ট পেজে অন্তত 70% গিগ অর্ডার কিউতে আছে সেই কিওয়ার্ড দিয়ে আমরা করতে পারি, এবং সেটাতে সার্চ রেজাল্ট কম কম কিন্তু অর্ডার বেশি। যে এখানে আপনি সার্চ করে দেখবেন এখানে 12,000, এখানে 13,000 আছে, এখানে 14,000 আছে, এখন এখানে B2B লিড জেনারেশন আছে 14,000, এখানে শুধু লিড জেনারেশন আছে 12,000, এখানে আপনার টার্গেটেড B2B লিঙ্কিং লিড জেনারেশন আছে 13,000,
তো কম কোনটা? এটাই, যদি এখানে আমার 70% ইয়া থাকে, যেটাকে বলে গিগ, অলমোস্ট কিউবিতে থাকে অর্ডার, 48টার মধ্যে 30 বা 32টা বা 35টা গিগে অর্ডার কিউতে থাকে, তাহলে আমি এই কিওয়ার্ড দিয়েই ইয়া দিব, হচ্ছে যে গিগটা দিব, মেইন কিওয়ার্ডটা এটাই ইউজ করবো। যেমন গিগের টাইটেলে আমার মেইন কিওয়ার্ডটা যেন এটাই থাকে। সাধারণত গুগলে কোনো কিছু সার্চ করলে আপনাদেরকে দেখা, ঠিক আছে, ফর এক্সাম্পল লিড জেনারেশন দিয়ে সার্চ করে দেখাই। আচ্ছা, ইকুগনিটো মোডে সার্চ করতে একটু ঝামেলা হয়ে যায়। আমি, আচ্ছা, গিগ যখন রিসার্চ করবেন, কখনো ফাইবারে লগ ইন পেজ থেকে আপনার গিগ রিসার্চ করবেন না, এখানে ক্লিক করে একটা ইকুগনিটো মোড বা প্রাইভেট উইন্ডোজ, যেটা আমি নিয়ে নিছি অলরেডি, যেখানে ক্লিক করে প্রাইভেট উইন্ডোজ হবে, এখানে গিয়ে আপনারা গিগ রিসার্চ করবেন, ফাইবারে লগ ইন পেজে গিগ রিসার্চ করবেন না। তাহলে যখন ফাইবারে লগ ইন পেজে গিগ রিসার্চ করবেন, মানে এই ব্রাউজারে আপনার লগ ইন করা আছে, তখন গিগ রিসার্চ করলে, অন্য প্রোফাইল ব্রাউজ করলে, আপনার ফাইবারের রোবট ভাবে আপনি অন্যের গিগ কপি করতেছেন, এই যে গিগের উপর ক্লিক করবেন বা ইয়ে করবেন, তখন ভাবে যে অন্যের গিগ কপি করতেছেন এবং সেই গিগ আপনার এখানে নিয়ে এসে দিচ্ছেন, সেটা সাসপিসিয়াস অ্যাক্টিভিটি বেশি ধরে, ঠিক আছে। সেই ক্ষেত্রে আপনারা ইকোগনিটো বা প্রাইভেট উইন্ডোজে ইয়ে করে দেয়, ওপেন করে সেখান থেকে ইয়ে করবেন, যেটা আমি করতেছি। এখানে দেখেন ফাইবার কিন্তু লগ ইন নাই, ঠিক আছে। আচ্ছা, এখন ইয়েতে আসি, এখানে দেখেন লিড জেনারেশন দিয়ে সার্চ করে আমি গুগল এ সার্চ করি, আপনার যে বায়ার শুধু ফাইবার থেকে আসবে এমনটা নয়, আপনার গুগল থেকেও বা অন্যান্য সার্চ ইঞ্জিন থেকেও অনেক বায়ার আসে। আচ্ছা, কোনো কিছু, এই যে আমরা যে কিওয়ার্ডটা দিয়ে সার্চ করলাম, সাধারণত কোনো কিছু সার্চে আসার জন্য আপনি যে কিওয়ার্ডটা দিয়ে সার্চ করেন, আসলে এটা সার্চ ইঞ্জিনরা ব্যাক এন্ডে এটা কাজ করে, কি অনেক কাজ করে। আসলে দেখেন এখানে কত, অ্যাবাউট 1,00,000, 70,000, 80,00,000, 20,00,000, অলমোস্ট 16 কোটি 60 লক্ষ সার্চ রেজাল্ট আছে, মানে 16 কোটি 60 লক্ষ লিড জেনারেশনের উপর ইয়ে আছে। তার মধ্যে এইগুলা কেন প্রথমে আসলো, বাকিগুলা প্রথম দিকে আসলো না কেন? কারণ এইগুলার সাইটগুলার র্যাঙ্ক ভালো, এবং হচ্ছে যে তারা এসিওর, এসিও যেটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটা গুগলের রুল বা অন্য সার্চ ইঞ্জিনের রুলস ফলো করে সামনে আসে। তো আমরা, আপনারা একটু খেয়াল করে দেখছেন, সাধারণত গুগলে সার্চ করলে আপনারা ফার্স্ট পেজ এর রেজাল্ট দেখেন, সর্বোচ্চ সেকেন্ড পেজ, থার্ড পেজ বা হচ্ছে ফোর্থ পেজ পর্যন্ত, যদি খুব একটা ইমার্জেন্সি প্রয়োজন হয় 4 নম্বর পেজ বা 5 নম্বর পেজ পর্যন্ত যান, অথবা ম্যাক্সিমাম ক্ষেত্রে 1 নম্বর পেজেই যায়। সেক্ষেত্রে ফাইবার একটা মার্কেট প্লেস, যেহেতু সেখানে সার্ভিস কম, সেক্ষেত্রে যদি বায়ারের প্রয়োজন হয় সে 1, 2, 4, 5 নম্বর পেজ পর্যন্ত যাইতে পারে। কিন্তু আপনার গিগ যদি 5 নম্বর গিগ একটা ইয়ে করলেন, পাবলিশ করলেন, সেটা যদি 5 নম্বর পেজেও না থাকে, তাহলে কিন্তু সে গিগ আপনার কেউ কিনবে না, কারণ গিগটা আপনার সার্চে নাই। সে আপনার বায়ার একজন আসলো, সে লিড জেনারেশন দিয়ে সার্চ করলো, আপনার গিগ 10 নম্বর পেজে আছে, সে 5 নম্বর পর্যন্ত গেল কিন্তু আপনাকে পাইলো না, আপনাকে কি অর্ডার করবে? কখনোই না। তো আমাদের গিগ গুলা সামনে নিয়ে আসার জন্য আমাদেরকে গিগ গুলা সেইভাবে সাজাইতে হবে। তো এখানে সার্চিং এ আসার জন্য দেখেন, এখানে লিড জেনারেশন দিয়ে যে সার্চ করলাম, সেই সার্চ রেজাল্ট আসলো। এই সার্চ রেজাল্টের মধ্যে আপনার দেখেন যে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার এই যে লিড জেনারেশন কিওয়ার্ডটা কয়েকটা জায়গায় ইউজ করা আছে, যেটা আপনার এই যে টাইটেলে ইউজ করা আছে, ডিসক্রিপশনে ইউজ করা আছে, এবং ইউআরএল বারে ইউজ করা আছে। তো এই যে এখন আমরা ফাইবারে আসি, ফাইবারে এই গিগুলো কেন সামনের দিকে আসতে, এই যে এখানে দেখেন তার যে পোস্ট গিগের টাইটেল, সেখানে লিড জেনারেশন, যে মেইন কিওয়ার্ডটা বিটুবি লিড জেনারেশন, সে সামনে ইউজ করছে, এবং তার প্রোফাইল ইউআরএল, দেখেন গিগ ইউআরএল, এই যে এখানে দেখেন বিজনেস লিড, লিড কথাটা আছে এখানে। তারপর আপনার এখানে দেখেন তার প্যাকেজ ডিসক্রিপশনেও বিটুবি লিড জেনারেশন সুন্দর করে আছে, ঠিক আছে। তো এই কারণে এই গিগ গুলা প্রথম দিকে আসে। তো আপনারা যখন গিগ গুলা ইয়া করবেন, অ্যানালাইসিস করার পর গিগ রেডি করে গিগ গুলা দিবেন, সেক্ষেত্রে আমাদের এই কিওয়ার্ডের ব্যবহারটা যথাযুক্ত করতে হবে। আপনি যদি কিওয়ার্ড ভালোভাবে না দিতে পারেন, ঠিক, আপনি যেখান থেকে কপি করে নেন না, যেটাই করে নেন না কেন, ফুল কপি কারো করা যাবে না। ফার্স্ট অফ অল হচ্ছে এটা, ফুল কপি কারো করা যাবে না। আপনি একটা গিগ থেকে আইডিয়া নিতে পারেন, তো কপি করতে পারেন না, অবশ্যই ইউনিক জিনিস ইউজ করতে হবে, সবাই ইউনিক জিনিসটা পছন্দ করে। আপনি একটা ইয়াতে গেছেন, কি জানি হচ্ছে কাপড়ের দোকানে গেছেন মনে করেন, আমাদের ছেলেদের ক্ষেত্রে জানি না, কিন্তু মেয়েরা এই জিনিসটা খুব বেশি ইয়া করে, দেখা যাচ্ছে যে একটা ড্রেস সে বাইরে দেখে গেছে, কিন্তু ওই ড্রেসটা যদি যে আপনার
দোকানে দেখে ওই ড্রেসটা যত সুন্দরই হোক না কেন সে আর কিনবে না, কারণ ওটা অন্য একটা মেয়ে পরে বেড়াচ্ছে। কিন্তু আমার ছেলেরা হয়তো একটু কম তুলনামূলক এটা ইয়া করি, যাচাই বাছাই করি, তবু কিন্তু আমরা করি ওটা অ্যাভয়েড করার চেষ্টা করি। যেটা অন্যের গায়ে দেখলাম ওটা অ্যাভয়েড করার চেষ্টা করি, যে আমি সবসময় একটা একদম ইউনিক, মানে একদম হচ্ছে যে যেটা সেকেন্ড পিস নাই এরকম হচ্ছে যে একটা প্রোডাক্ট ইউজ করার চেষ্টা করি। তো আপনার গিকটা যেন ইউনিক হয়, যেটা বায়ারও পছন্দ করবে, কারণ আপনি একটা ইউনিক জিনিস পছন্দ করলে যেমন করলে যেমন আপনারও পছন্দ লাগে বাকিদেরও পছন্দ লাগে। ঠিক আছে, এই জন্য আপনারা আবার ইয়া করিয়েন না, অপু ভাইয়ের মতো হচ্ছে চুলে কালার করে ঘুরে বেড়াইয়েন না, ওটা কিন্তু ইউনিক। ঠিক আছে, এখানে তো এই টাইপের জিনিসগুলা ইউজ করতে হবে, কারো ফুল কপি পেস্ট করা যাবে না। এখন আসি আমরা গিগ গুলা দেওয়ার সময়, মানে গিগ রেডি করার সময় কি কি জিনিস ফলো করব। সাধারণত আমরা যে কিওয়ার্ড গুলো আছে, আমরা প্রথমে কি দিয়ে সার্চ করলাম, বিটুবি লিড জেনারেশন, সরি প্রথমে লিড জেনারেশন। এই কিওয়ার্ড গুলো যেগুলো আছে, আমরা অন্তত তিনটা মেইন কিওয়ার্ড যেগুলোতে সার্চ রেজাল্ট ভালো, আমরা প্রথমটা দিয়ে সার্চ করলাম লিড জেনারেশন, এটাতে সার্চ করি বিটুবি লিড জেনারেশন, থার্ডটায় আমরা লিঙ্কিন লিড জেনারেশন বা শুধু ইয়া হচ্ছে রিয়েল এস্টেট লিস্ট এটা দিয়ে সার্চ করবো। যে গিগ গুলো আপনার তিনটা ক্যাটাগরিতেই অন্তত ফার্স্ট অথবা সেকেন্ড পেজে আছে, সেই গিগ গুলো থেকে আমরা আইডিয়া নিব। দেখা যাচ্ছে যে সেই গিগ গুলো মোটামুটি একটু হলেও পারফেক্ট, যেগুলো রিসেন্ট যায় সেগুলো একটু পারফেক্ট, রিসেন্ট দেওয়ার পর সামনের দিকে চলে আসছে। আবার এমন গিগ দেখবেন যে আসলে তার প্যাকেজ ডিসক্রিপশনও খুব একটা ভালো না, গিগের ডিসক্রিপশনও ভালো না, তারপরেও সে র্যাঙ্কে আছে। এইসব গিগ র্যাঙ্কে থাকার কারণ না, কারণ তারা অনেক আগে গিগ দিচ্ছে, লেভেল 2 সেলার অথবা টপ রেটেড সেলার, অর্ডার অল টাইম 7টা 8টা 10টা কিউতে থাকে, তার প্রোফাইলে ফিডব্যাক ভালো, যার কারণে সে অটোমেটিক ফাইবার তার গিগটা র্যাঙ্ক করে দেয়। কিন্তু আমার নিউ সেলার হিসেবে ফার্স্ট পেজে সেকেন্ড পেজে ইভেন আপনার থার্ড পেজে আসাও অনেক টাফ হয়ে যায়। তো আমাদের বিগিনিং অবস্থায় একটু হার্ড ওয়ার্ক করতে হবে। তো আমরা এখানে কি দিই, প্রথমে কি দিয়ে সার্চ করলাম, লিড জেনারেশন, তারপর এখানে সার্চ করি বিটুবি লিড জেনারেশন, থার্ড পেজে আমরা দেখি কি আছে। শুধু বিটুবি লিড দিয়ে দিতে পারেন বা রিয়েল এস্টেট লিড দিয়ে দিতে পারেন বা হচ্ছে বিটুবি লিঙ্কিন লিড জেনারেশন বা লিঙ্কিন লিড জেনারেশন, যে কোনো একটা কিওয়ার্ডে আপনি ট্রাই করতে পারেন। আচ্ছা আমি রিয়েল এস্টেট লিড জেনারেশন দেখি। আচ্ছা আমি তিনটা দিয়ে সার্চ করলাম। এখন আপনাদের খেয়াল করতে হবে যে গিগটা অন্তত দুইটা হচ্ছে যে কিওয়ার্ড, এই যে যেমন এখানে কি কিওয়ার্ড আমাদের বিটুবি লিড জেনারেশন, এটাতে কিওয়ার্ড কি শুধু লিড জেনারেশন, আর এটাতে কিওয়ার্ড কি লিঙ্কিন লিড জেনারেশন, অন্তত দুইটা কিওয়ার্ডে যে আছে যেটাতে রিয়েল এস্টেট লিডস, আর একটা দেখি আমরা লিঙ্কিন লিডস দেখি একটা। আচ্ছা আমি এটা একটু লোড নেব, নেট কানেক্টিভিটি হয়তো একটু খারাপ যার কারণে ঝামেলা করতেছে। আচ্ছা এই গিগ গুলো দেখি, যে ফার্স্ট পেজে যে গিগ গুলো আছে একটু গিগ গুলার দিকে আমরা একটু ইয়া করি, যে নজর দেই যে কোন গিগটা আসলে দুইটা পেজে মানে দুইটা কিওয়ার্ডে র্যাঙ্ক করে আছে। সরি একটু আমি নেট লাইন চেঞ্জ করে একটু ঝামেলা করতে চাই। তো যেটা বলতেছিলাম যে অন্তত দুইটা কিওয়ার্ডে যে গিগ গুলো না আমাদের ফার্স্ট পেজে আছে, যে দেখে নিই আমরা হচ্ছে যে কোন কোন গিগ আসলে ফার্স্ট পেজে আছে। এখানে দেখা শেষ, এখন এই কিওয়ার্ডে আসি। এই কিওয়ার্ডের মধ্যে এই যে গিগটা আপনার হচ্ছে যে দুইটা জায়গায় ফার্স্ট পেজে থাকে অ্যাজ ইউজুয়াল, এই গিগটা থাকে, এই গিগটা থাকে, এই গিগটা থাকে, এটা হচ্ছে কমন। এই গিগ গুলো হচ্ছে অন্তত দুইটা থেকে তিনটা কিওয়ার্ডে আপনার ফার্স্ট পেজে থেকেই যায়। তারপর এটা দেখি, আচ্ছা এই গিগ গুলো আমি একটু নতুন ট্যাবে ওপেন করি। এই গিগটা থাকে, এই গিগটা, এই যে হলুদ কালারের এই গিগটা থাকে,
অন্তত 2টা থেকে 3টা পেজ এসে র্যাঙ্কের সময়, এই যে এই গিকটা র্যাঙ্কে থাকে। এই গিকটা র্যাঙ্কে আসতেছে ভালোই। আমি যে গিগুলো ওপেন করলাম, ম্যাক্সিমাম গিগে দেখবেন যে আপনার হচ্ছে যে অর্ডার কিউতে আছে, এই যে 3টা অর্ডার কিউই, 6টা অর্ডার কিউই কেটে দিই এখন। লাস্ট ডেলিভারি কখন? অ্যাবাউট 1 আওয়ার আগে, 1 ঘন্টা আগে লাস্ট ডেলিভারি দিয়ে দিচ্ছে, যার কারণে অর্ডার কিউতে নাই। এখানে দেখেন 13টা অর্ডার কিউতে আছে টার্গেট। গিগ যেটাই গিগ রেডি করার জন্য যেটা করি না কেন, নোটপ্যাডে সাধারণত আপনি অনলাইন থেকে কোনো কিছু কপি করলে সেটা নিয়ে এসে নোটপ্যাডে রাখবেন। নোটপ্যাড কিভাবে ওপেন করবেন সেটা আমি দেখা দিচ্ছি। ফাঁকা জায়গায় রাইট বাটন ক্লিক করে নিউ থেকে টেক্সট ডকুমেন্ট, এটা মূলত নোটপ্যাড বলে, এখান থেকে ইয়ে করবেন। নোটপ্যাডে সাধারণত কোনো কিছু যদি কপি করেন সেটা লিঙ্ক থাক আর যেটাই থাক, ওটা ব্যাক ইন্ডে আইকার লিঙ্ক বা অ্যাঙ্কর টেক্সট যেটাই থাকেন কেন সেগুলো চলে যায়। প্লাস ফন্ট টন যদি বোল্ড ফন্ট থাকে বা হচ্ছে আপনার স্মল ফন্ট থাকে বা সবগুলা এক ইয়ে চলে আসে, ফন্টে চলে আসে, সেক্ষেত্রে মূলত এটা ইয়া হয়ে যায়। একটা মনে করেন একটা কাপড়কে আপনি যেমন ইয়া করার পর, ওয়াশ করার পর কালার করার পর যেরকম হয় সেরকম একটা ইয়ে হয়ে যায়, যত কলঙ্ক আছে সবগুলা ধুয়ে বসে যায় আর কি, যার কারণে আমরা এই নোটপ্যাডে রাখবো। কিন্তু আপনি যদি এটা ওয়ার্ডে রাখেন, আপনি একটা কপি করে নিয়ে আসবেন, দেখা যাচ্ছে যে যেটা ওর ভেতরে যদি কোনো হাইপার লিঙ্ক করা থাকে বা আপনার অ্যাঙ্কর টেক্সট করা থাকে অথবা ফন্ট ছোট বড় থাকলে সেইটা সেই অনুপাত ও সেইভাবেই আসবে, কোনো ইয়ে হবে না। আর এটা দিলে অটোমেটিক এটা ফিল হয়ে যাবে, যেন চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এই যে গিগের টাইটেল, এটা আমরা দেখি যে টাইটেল আপাতত ইয়া করে নেই। টাইটেল আপনি যদি হুবহু কপি পেস্ট করেন তা সমস্যা হয় না, এত ইজিলি হয় না, কারণ আপনার এক নামে যেমন হচ্ছে যে অনেকেই থাকতে পারে, যেমন আমার নাম যেমন শাহিদ, শাহিদ নামে হাজার হাজার লোক আছে দেখা যাচ্ছে, তাই বলে কি আমি হারাই গেছি না, আমি কিন্তু আমার পজিশন নিয়ে আছি। তো আপনি মনে করেন ফাইবার, যেমন ফাইবারে সব সার্ভিস, তো ফাইবারের নামটা কিন্তু ফাইবার, এখানে যতই তার সার্ভিস হবে না সে ফাইবারে থাকছে, সেটাই ইউনিক থাকতেছে, আলাদা ইয়ে হয়ে যাচ্ছে না। একই নামে আপেল, আপেলকে তো সব জায়গার মানুষ আপেল বলেই ডাকবে। আপনি লিড জেনারেশন সার্ভিস দিচ্ছেন আপনার টাইটেলে, মোটামুটি লিড জেনারেশন সার্ভিসটা ভেবেছি, লিড জেনারেশন ওয়েব রিসার্চ একই কথা, তো যেভাবেই দেন না কেন এটা কিন্তু আসবে। সেক্ষেত্রে টাইটেলটা কপি রাখলেও কোনো সমস্যা নেই, আমরা দুই একটা টাইটেল কপি করে নিই, তাহলে হচ্ছে যে আমাদের আইডিয়াটা ক্লিয়ার হবে আমরা কি টাইপ ইউজ করবো। 2-3টা আমরা নেই, নিয়ে সেখান থেকে একটা ইউনিক ইয়া করে নিব, বের করে নিব, যেন কারোটা হুবহু না হয়। তবে হুবহু হলে টাইটেলে বেশি সমস্যা করে না ফাইবার। ঠিক আছে, আচ্ছা নিলাম এইগুলো সবগুলো র্যাঙ্কে থাকে সবসময়, এই কারণে এইগুলো থেকে নিচ্ছি।
এবং পাশাপাশি এটা হয়ে গেছে, এটা মোটামুটি হয়ে গেছে। আচ্ছা, তারপর আসে আমরা ডিসক্রিপশন, এটা গিগের টাইটেল গেল। এখন এটা হচ্ছে যে এই যে গিগের ডিসক্রিপশন। ঠিক আছে, সাধারণত গিগের ডিসক্রিপশনের ক্ষেত্রে আপনাদের যে জিনিসটা মনে রাখতে হবে সেই জিনিসটা ইম্পর্টেন্ট, যে জিনিসটা এটা হচ্ছে যে বায়ারের যে আপনি যে সার্ভিসটা প্রোভাইড করতেছেন সেই সার্ভিসটা বায়ারের কতটুকু প্রয়োজনীয়তা এবং বায়ার এটা দিয়ে কিভাবে উপকৃত হইতে পারে এই জিনিসটা প্রথম দিকে রাখার চেষ্টা করবেন। আর একটা জিনিস অ্যাভয়েড করবেন, অ্যাভয়েড করার চেষ্টা করবেন, সেটা হচ্ছে যে এই যে এই জিনিসটা, এই যে এটা দিচ্ছে, এটা মোটামুটি অ্যাভয়েড করার ট্রাই করবেন। এই যে আর ইউ লুকিং ফর সামওয়ান বিডিং ফর বিটুইন লিড লিস্ট, এই জিনিসটা প্রথম দিকে এটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। এটা পরে আপনি অ্যাড করতে পারেন, কিন্তু প্রথমে এটা অ্যাড করা এটা একটা অবান্তর দেখায়। কি কারণে অবান্তর দেখায়? আপনি মনে করেন মিষ্টির দোকানে মিষ্টি কিনতে গেলেন, তাই না? এখন মিষ্টির দোকানে মিষ্টি কিনতে গেলে দোকানদার আপনাকে কি বলবে, ভাই কতটুকু মিষ্টি লাগবে বা কোন মিষ্টিটা লাগবে? আর দোকানদার কি আপনাকে বলে ভাই মিষ্টি কিনতে আসছেন? কখনোই বলবে না এই কথা, কারণ আপনি মিষ্টির দোকানে অবশ্যই মিষ্টি কিনতে যাবেন, এখানে আপনি গরুর মাংস বা হচ্ছে যে খাসি মাংস কিনতে যাবেন না। তো এখানে তাকে একটা বায়ার আপনার যখন এই সার্ভিসটা কিনতে আসবে, দ্যাট মিনস তার লিড জেনারেশন সার্ভিসটাই প্রয়োজন, সে লিড জেনারেশন সার্ভিসটাই কিনতে আসছে। তো তাকে এই এরকম কোশ্চেন করাটা কিন্তু মোটামুটি অবান্তর। আর ইউ লুকিং ফর সামওয়ান হচ্ছে যে ফর বিল্ডিং হচ্ছে বিটুইন লিডস, এটা প্রথমেই এই জিনিসটা কোশ্চেন করাটা একটু অবান্তর। আপনি যদি প্রথমে বায়ারকে এই টাইপের কোশ্চেন দিয়ে থাকে, যদি বলেন হচ্ছে যে লিড হচ্ছে যে লিডের ইম্পর্টেন্টটা কি, আসলে লিডসটা কি কাজে লাগে বায়ারের, এটা হচ্ছে যে ব্যবসাটাকে ইয়ে করার জন্য, গ্রো করার জন্য বা প্রফিট করার জন্য কতটুকু হেল্পফুল, এই জিনিসটা যদি দেন তাহলে সেটা বেশি ইফেক্টিভ হয়। বায়ারের প্রয়োজনীয়তাটা আগে বোঝাইতে হবে। আপনার মার্কেটার মানে ওয়ান টাইপ অফ হকার বলে চলে, স্ট্রিট হকার, যেটা যেটা কি করে আপনার হচ্ছে যে তারা বিভিন্ন বাজারে আসে, সব দেখবেন যে সুন্দর সুন্দর খেলা দেখায় বা ইয়া দেখায়, দেখানোর পর আপনার বিভিন্ন পাশাপাশি কিছু প্রয়োজনীয় কথা বলে বা বিভিন্ন সমস্যার কথা বলে, সমস্যার কথা বলে তাদেরকে ইয়া করে দেয়, হচ্ছে যে স্মরণ করায় দেয় যে তাদের এই সমস্যা আছে। তারপরে কিন্তু তারা ওষুধ বিক্রি করা বা মেডিসিন বিক্রি করা শুরু করে দেয়। ঠিক আছে, আপনাদের এরকম হতে হবে যে বাইরের প্রয়োজনীয়তাটা আপনাকে ইয়া করতে হবে, বাইরকে অনুধাবন করাই দিতে হবে যে আপনার লিড প্রয়োজন। এটা না বলে আগে হচ্ছে যে লিডটা আপনার কি কি কাজে দেয় বা হচ্ছে লিডটা আপনার বিজনেসে কতটুকু উপকার করতে পারে এটা বলার পর তখন আপনাকে বলতে বল আপনি বলতে পারেন আপনার কি লিডের প্রয়োজন আছে, তাহলে আমি এখানে আছি লিড সার্ভিস হচ্ছে যে লিড জেনারেশন সার্ভিস প্রোভাইড করার মতো একজন এক্সপার্ট মানুষ। ঠিক আছে, আমি কি কি দিব সেগুলো আমার এই যে এখানে এই আছে, আইগাদার টার্গেট হচ্ছে কি কিভাবে লিড পে করবো বা কোন কোন ফরম্যাটে দিব, এগুলো কিন্তু আছে সব জায়গাতেই সেম, যে গিগেই দেন না কেন আপনার এই জিনিসটা বেশি ইয়া করার চেষ্টা করবে। ম্যাক্সিমাম গিগের ক্ষেত্রে এই গিগগুলোর ক্ষেত্রে কি কারণে এরা র্যাঙ্কে আছে, যেটা বললাম যে অনেক আগের গিগটা, এবং দেখা যাচ্ছে যে গিগগুলা আপনার রিভিউ ভালো করছে, ফিডব্যাক ভালো করছে এবং অর্ডার কিউতে থাকে, দ্যাটস হোয়াই এই গিগগুলা সামনে মোটামুটি চলে আসছে। এই কারণে আপনার এই গিগগুলা ইয়া হয় না, অ্যাজ ইউজুয়ালি যেমন তেমন করে দিলেই চলে আসে। তো আপনাকে যেহেতু আপনি একজন নিউ সেলার, নতুন আসতেছেন, আপনাকে এই ইস্যুতে সেন্সিটিভ থাকতে হবে। ঠিক আছে, আচ্ছা এখন আসি আমরা, আচ্ছা এখান থেকে আমরা পরে একটা টাইটেল শর্ট করে নিব, তার আগে একটু দেখে নেই যে আসলে এরকম ইয়ে কেউ কিছু করছে কিনা। সবাই দেখি একই রকম ঢোল পিটাইছে।
আচ্ছা, গিগ ইমেজের কথা আসি। গিগ ইমেজ দেওয়ার ক্ষেত্রে এইরকম গিগ ইমেজ দেওয়ার চেষ্টা করবেন, বা হচ্ছে যে এইরকম গিগ ইমেজ ইউজ করার চেষ্টা করবেন। গিগ ইমেজের মধ্যে নিজের ছবি রাখবেন, পাশাপাশি টেক্সট এত বেশি দেওয়ার দরকার নেই, জাস্ট এত বেশি টেক্সট রাখবেন, কিন্তু নিজের ছবি ইউজ করার চেষ্টা করবেন, তাতে বাইরের পেজটা বাড়ে আপনার থেকে, ঠিক আছে? এবং এগিয়ে দেওয়ার দরকার, এবং গিগ ইমেজে একটা প্রফেশনালিজম যেন থাকে, নিজের ছবিগুলো ইউজ করতে অনেক সুন্দর সুন্দর ছবি, এই যে বোল্ড করে দিচ্ছে এখানে, আপনার ইয়া করে দিচ্ছে, সুন্দর করে দিচ্ছে, আপনারা যারা একদম নতুন তাদের জন্য ইয়ে আছে, যেটাকে বলে ক্যানভা আছে, আপনারা ইউটিউবে টিউটোরিয়াল দেখে নেবেন, ক্যানভার মাধ্যমে কিভাবে ইমেজ এডিট করা যায় খুব সহজেই, যারা একদমই ফটোশপ ইলাস্ট্রেটর আর কিছুই পারেন না, তাদের জন্য ক্যানভার মাধ্যমে খুব সহজেই আপনারা গিগ ইমেজ এডিট করে নিতে পারবেন, ঠিক আছে? এরকম করে সুন্দর করে যারা টপ রেটেড সেলার বা লেভেল টু সেলার, তাদের গিগ গুলো দেখে একটু আইডিয়া নিয়ে, গিগ ইমেজ গুলো দেখে আইডিয়া নিয়ে সুন্দর করে ক্যানভা দিয়ে একটা গিগ ইমেজ বানাবেন, ঠিক আছে? আচ্ছা, ম্যাক্সিমাম গুলো তো লেভেল ওয়ান বা লেভেল টু সেলারের আসলে দেখি, একটা নিউ সেলারের গিগ আমরা দেখি, রাইজিং ট্যালেন্ট। আচ্ছা, এই যে এই গিগটা দেখা যায়, এই যে একটা রাইজিং ট্যালেন্ট, রাইজিং ট্যালেন্ট ফিচার আগে ছিল না ফাইবারে, ইদানিং রাইজিং ট্যালেন্ট আসছে, এটা আসলে কি কারণে এখনো আমি এটা শিওর না। আর আরেকটা কথা যেটা বলে দিই, ফাইবার টার্মস এন্ড কন্ডিশনটা, যেহেতু ফাইবার নিয়ে আপনারা কাজ করবেন, এই মার্কেট যেহেতু ফ্রিল্যান্সার হওয়ার চিন্তা ভাবনা আপনাদের, সেক্ষেত্রে ফাইবার টার্মস এন্ড কন্ডিশনটা একদিন সময় করে, অন্তত 1-1.5 ঘন্টা একটু সময় নিয়ে টার্মস এন্ড কন্ডিশনটা সবাই পড়ে নেবেন, আপনি কি কি করতে পারবেন কি কি করতে পারবেন না, এটা টার্মস এন্ড কন্ডিশনে আছে। আপনি যদি এখানে নিচে টার্মস এন্ড কন্ডিশন এখানে থাকার কথা, যদি নাও থাকে আপনি গুগলে সার্চ করতে পারেন ফাইবার টার্মস এন্ড কন্ডিশন, তাহলে চলে আসবে। টার্মস এন্ড কন্ডিশন এখানে না আসলেও আপনার হচ্ছে যে ইয়াতে গুগলে সার্চ করে নিয়ে আসেন ফাইবার টার্মস এন্ড কন্ডিশন, একটা দিন 1-1.5 ঘন্টা সময় একটু এটার পিছনে খরচ করে আপনার একটু ইয়া বের করবে। এই গিগটা আপনার হচ্ছে যে অ্যাবাউট দিস গিগ 3টা থেকে 4টা লাইন, তারপরেও আপনার রাইজিং ট্যালেন্ট ওয়ান অফ দ্য কিউতে সম্ভবত পেইড সার্ভিস আছে, 5-4 স্টার রেটেড আর কি পেইড সার্ভিস, যার কারণে এনার গিগটা ফার্স্ট পেজে চলে আসে, রাইজিং ট্যালেন্ট হয়ে পেইড সার্ভিসের কারণে তারা ইয়া করছে। লেভেল টু সেলার, লেভেল টু সেলার হচ্ছে এনার কোনো লেভেল নাই, কিন্তু তারপরেও ফার্স্ট পেজে আসে, আমরা এই গিগটা দেখি।
ভাই আর ইউ লুকিং ফর দিস টু পোস্ট, এটা কি ট্রেন্ড হয়ে গেল নাকি এখন? তাহলে এটাতে ট্রেন্ডিং যাই কেন না, সবাই দিচ্ছে, দেখে আমাদের কি হয়। ইংরেজিটা কি ইন্ডিয়া না আইডিয়া, ইংরেজি যদি জড়া আই এটা কি প্রথম দিকে একটু ইউনিক ইয়ে করে নিলাম, ঠিক আছে, যেটা হচ্ছে বেটার হবে। এখন আমরা নিতে পারি ইউ আর লুকিং যত সম্ভব নিকটে রাখার চেষ্টা করবেন, মানে বিকেলের দিকে প্রথম দিকে রাখার চেষ্টা করবেন, এবং ডিসক্রিপশনে অবশ্যই প্রথম দিকে রাখার চেষ্টা করবেন, ঠিক আছে। আপনার মেইন যে কিওয়ার্ড বা ফোকাস কিওয়ার্ডটা, এটা সবসময় হচ্ছে যে বিগিন ডিসক্রিপশন এবং টাইটেলের বিগিনিং দিকে প্রথম দিকে রাখার চেষ্টা করতে হয়, ঠিক আছে। এটা হচ্ছে যে টাইটেলের যত প্রথম দিকে সব, এবং ডিসক্রিপশনের প্রথম 100 ওয়ার্ডের মধ্যে আপনার ফোকাস কিওয়ার্ডটা, যেভাবে টাইটেল আপনি এডিট করেন সেই এডিট, এখানে যদি টু বি জেনারেশন হয় তাহলে আপনার হচ্ছে জেনারেশন হয়, আপনি এখানে বি টু বি জেনারেশন, এখানে হচ্ছে যদি আপনি টার্গেটেড লিড জেনারেশন রাখেন তাহলে প্রথম 100 ওয়ার্ডের মধ্যে আপনি টার্গেটেড লিড জেনারেশন রাখেন ফোকাস কিওয়ার্ডটা, ঠিক আছে। এটা হচ্ছে এসইওর মূল ফ্যাক্ট, আপনার এসইও রুল সাধারণত গিগ দেওয়ার সময় এই জিনিসগুলো চালা রাখতে হবে, আমি বলে দিলাম যেন আপনারা ইয়ে রাখতে পারেন। ভাইয়া সাউন্ড সাউন্ড প্রবলেম প্রবলেম হচ্ছে, হচ্ছে, কি ধরনের সাউন্ড প্রবলেম? আপনার সাউন্ডটি বাফারিং করতেছে।
Thank you.
এখানে প্রিলিউ গেট, আচ্ছা এটা রাখি, আর এখানে কি আর দিব সেক্ষেত্রে, আচ্ছা এইটি এখানে লিখে দেবো, উপরে ইউজ করার জন্য ঠিক আছে। প্রথমে আমাদের টাইটেলের পরে ট্যাগ দিতে হয়, তো এখানে তারপর থেকে গিয়ে ট্যাগ গুলো নিয়ে আমরা আলাদা আলাদা করব। সকালে যদি জলদি